ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হুগলিতে তৃণমূলের কোন্দল মেটাতে হস্তক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবার থেকে আমি হুগলি জেলা দেখব। অভিষেকের নেতৃত্বে বৈঠকের মাঝেই ফোন তৃণমূল নেত্রী দিলীপ যাদবের ক্ষমতা কার্যত খর্ব, গঠিত কোর কমিটি, মন্ত্রী সাংসদ বিধায়ককে নিয়ে সাত জনের কোর কমিটি, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে না হলে ব্যবস্থা, হুগলি তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতৃত্ব আমাদের সকলকে নিয়ে বসলেন, প্রায় দু ঘন্টা ধরে আলোচনা হলো, এটাতে আমাদের অনেকের অনেক রকমের গ্রিভ্যান্স ছিল, যেটা ভুল বোঝাবুঝি ওখানিকটা হচ্ছিল, সেটার অনেকটা মীমাংসা হয়েছে। কারণ এখন থেকে কিভাবে সবাইকে নিয়ে দল চলবে হুগলি জেলায়, সেই ফর্মুলাটা নেতৃত্ব ঠিক করে দিয়েছে। আমরা সকলেই স্যাটিসফাইড নেতৃত্বের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা বলেছে, কি করা উচিত কি করা উচিত নয় সবটাই বলেছেন, এবং আমরা সেটা সবাই শুনেছি এবং মনে করছি যে আমাদের যে সমস্যা ছিল আগামী দিনে সেটা মিটে যাবে। আমাদের আলোচনা হয়েছে দলকে কি করে শক্তিশালী করা যায়, এবং সেই জন্যে কোর কমিটি করে দেওয়া হয়েছে। এখন থেকে কোর কমিটি রেগুলার মিটিং করবে, সেই কোর কমিটির সমস্ত কিছু কর্মসূচি ঠিক করা থেকে শুরু করে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, সাংগঠনিক সমস্যা হচ্ছে কিনা, সেটাও তারা ঠিক করবে।